আসসালামু আলাইকুম। ভিডিভিউস ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সাবরিনা কাজী। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তার আগের কৌশল ও ধারণা থেকে সরে এসে সম্পূর্ণ নতুন ধারণা ও কৌশল নিয়ে মাঠে নেমেছে। চলতি বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনের রাশিয়ার সামরিক আগ্রাসন শুরু হয়। এর 4 মাস পর জুন মাসের শেষ দিকে স্পেনের রাজধানী মাদ্রিদে অনুষ্ঠিত হয় ন্যাটোর শীর্ষ সম্মেলন। চীন ও রাশিয়ার দ্রুত উত্থান এবং যৌথভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বর্তমান বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানানোর প্রেক্ষাপটে এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরিবর্তিত এই বিশ্ব পরিস্থিতিতে মাদ্রিদ শীর্ষ সম্মেলনে নেতৃত্ববৃন্দ ন্যাটোর আগের নীতি ও কৌশল থেকে সরে এসে সম্পূর্ণ নতুন নীতি কৌশল ও ধারণাপত্র গ্রহণ করেছেন। ন্যাটোর নতুন এই অবস্থান সংস্থাটির আগামী দিনের পথ চলায় গুরুত্বপূর্ণ একটি টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে। কি আছে ন্যাটোর ধারণাপত্রে তা নিয়ে থাকছে মোতালেব জামালের প্রতিবেদন। ইউক্রেনের রাশিয়ার সামরিক আগ্রাসন ন্যাটোর জন্য অভূতপূর্ব একটি চ্যালেঞ্জ তৈরি করেছে, কেননা পূর্ব ইউরোপের এই দেশটি ন্যাটোতে যোগদানের ইচ্ছা প্রকাশ করার কারণে রাশিয়া দেশটিতে সামরিক আগ্রাসন চালিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ন্যাটোর জন্য এই ঘটনা একটি নতুন অভিজ্ঞতা, এমনকি ন্যাটোর ইতিহাসেও এরকম নজির আর নেই। ফলে ন্যাটোর শীর্ষ নেতারা রাশিয়ার এই সামরিক আগ্রাসনকে এই জোটের জন্য একটি মারাত্মক চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন। এই চ্যালেঞ্জের মোকাবেলা এবং আগামী দিনে নতুন কোনো চ্যালেঞ্জ আসলে তার জন্য কী ধরনের প্রস্তুতি থাকা দরকার হবে তার খুঁটিনাটি বিশ্লেষণ করে মাদ্রিদ শীর্ষ সম্মেলনে ন্যাটোর নতুন কৌশল এবং ধারণাপত্র গ্রহণ করা হয়। একবিংশ শতাব্দীর তৃতীয় দশক অর্থাৎ 2030 সাল পর্যন্ত নতুন এই কৌশল অনুসরণ করবে ন্যাটো। ন্যাটোর বর্তমান কৌশল গ্রহণ করা হয়েছিল 2010 সালের শীর্ষ সম্মেলনে। সেই কৌশলপত্রে আন্তর্জাতিক সন্ত্রাসবাদকে শান্তি এবং নিরাপত্তার জন্য সবচেয়ে বড় ও প্রধান হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছিল। আর নতুন কৌশলটি এমন এক সময় গ্রহণ করা হলো যখন ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। নতুন এই পরিস্থিতি ন্যাটোর জন্য গুরুতর চ্যালেঞ্জ। সে কারণে মাদ্রিদ সম্মেলনে গৃহীত নতুন কৌশলগত ধারণাপত্রটি ন্যাটোর কাজের ধরনে আমূল পরিবর্তন আনবে। ন্যাটোর নিরাপত্তার জন্য গুরুতর হুমকিগুলো কোন কোন সূত্র বা দিক থেকে আসতে পারে তা নতুন কৌশলগত ধারণাপত্রে সুস্পষ্ট করা হয়েছে। এতে সন্ত্রাসবাদকে আর আগের মতো ন্যাটোর জন্য বড় হুমকি হিসেবে গুরুত্ব দেওয়া হয়নি, বরং রাশিয়ান ফেডারেশনকে ন্যাটোর জন্য সবচেয়ে বড় হুমকি এবং চ্যালেঞ্জের তালিকায় 1 নম্বরে রাখা হয়েছে। মাদ্রিদ সম্মেলনে ন্যাটোর গৃহীত 11 পৃষ্ঠার কৌশলগত ধারণাপত্রে রাশিয়ান ফেডারেশনকে ইউরো আটলান্টিক অঞ্চলে ন্যাটো নিরাপত্তা এবং শান্তি ও স্থিতিশীলতার প্রতি সবচেয়ে বড় ও সরাসরি হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে বলা হয়েছে রুশ ফেডারেশন আমাদের পূর্ব, দক্ষিণ এবং উত্তরের দূরবর্তী দেশগুলোতে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের কারণে ন্যাটো জোট তার নতুন কৌশল ও লক্ষ্য নির্ধারণ করে রাশিয়াকে জোটের নিরাপত্তা ও স্থিতিশীলতার প্রতি হুমকির প্রধান উৎস হিসেবে চিহ্নিত করে। তারা রাশিয়াকে পরোক্ষ নয় বরং ন্যাটোর জন্য প্রত্যক্ষ হুমকি হিসেবে গ্রহণ করে। ন্যাটোর নতুন কৌশলপত্রে বলা হয়েছে রাশিয়া উত্তর আটলান্টিক অঞ্চলে ন্যাটোর অবাধ চলাচল এবং সেনা মোতায়েনের সংস্থার জন্য মারাত্মক কৌশলগত চ্যালেঞ্জ হয়ে উঠেছে। বাল্টিক, কৃষ্ণসাগর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধি এবং বেলারুশের সাথে সামরিক সখ্যতা ন্যাটোর নিরাপত্তা এবং স্বার্থের জন্য চ্যালেঞ্জ। ন্যাটোর 2010 সালের কৌশলগত ধারণাপত্রে চীনকে সংস্থার নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করার বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছিল। এতে কেবল বলা হয়েছিল যে চীন তার অর্থনৈতিক, বৈজ্ঞানিক এবং প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক এবং বৈশ্বিক পর্যায়ে নিজের শক্তি বৃদ্ধি করে ন্যাটো জোটের প্রতিযোগী হয়ে ওঠার উচ্চাভিলাষ পোষণ করছে। কিন্তু 2022 সালের শীর্ষ সম্মেলনের নথিতে চীনকে ন্যাটোর প্রতিযোগী নয় বরং রাশিয়ার মতো একটি বড় হুমকি হিসেবে উল্লেখ করা হয়। তবে সংস্থাটি এখনই রাশিয়ার মতো চীনকে প্রত্যক্ষ সামরিক হুমকি হিসেবে দেখছে না। ন্যাটো মনে করে রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক, শিল্প এবং প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে নিজের সক্ষমতা এবং প্রভাব বাড়িয়ে চলছে চীন। একই সাথে বিভিন্ন প্রযুক্তি এবং শিল্পখাতকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার চেষ্টার মাধ্যমে চীন যেভাবে বিশ্বে নিজের অবস্থানকে শক্তিশালী করে তুলতে চাইছে, যা ন্যাটোর নিরাপত্তা এবং স্বার্থের প্রতি দ্রুতই সরাসরি হুমকি তৈরি করবে বলে জোটের নতুন কৌশলপত্রে উল্লেখ করা হয়।
এতে আরও বলা হয়েছে চীন এবং রাশিয়ার মধ্যে গড়ে ওঠা কৌশলগত মৈত্রীর সম্পর্ক দেশ দুটি মিলিতভাবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বর্তমান বিশ্বব্যবস্থাকে বদলে দিয়ে নিজেদের নেতৃত্বে একটি নতুন বিশ্বব্যবস্থা চালু করার জন্য মরিয়া। তাদের এই প্রচেষ্টা ন্যাটোর মূল্যবোধ এবং স্বার্থের জন্য হুমকি। কাজেই রাশিয়া এবং চীনের এই উদ্যোগকে দৃঢ়তার সাথে প্রতিহত করার কথা বলা হয়েছে ন্যাটোর নতুন কৌশলপত্রে। এজন্য নিজেদের সম্পদ এবং সামরিক সক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে। ন্যাটোর নতুন এই কৌশলপত্রে সুস্পষ্টভাবে বলা হয়েছে ন্যাটো জোট কোনোভাবেই রাশিয়ার সাথে সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চায় না, একই সাথে রাশিয়ার জন্য কোনো ধরনের হুমকিও হয়ে উঠতে চায় না। একই সাথে একথাও বলা হয়েছে সংস্থার সদস্য দেশগুলোর সমরাস্ত্র ও সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে হবে যাতে ঐক্যবদ্ধভাবে যে কোনো হুমকি ও চ্যালেঞ্জের মোকাবেলা করা যায়। বিশ্লেষকরা মনে করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 2014 সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়ার পর থেকেই রাশিয়ার সাথে একটি পরোক্ষ যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে যুক্তরাষ্ট্র। সেই লক্ষ্যে তারা বিভিন্ন প্রতিষ্ঠান এবং রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে রাশিয়াকে যুদ্ধের দিকে প্রলুব্ধ করতে থাকে। এই কাজে ন্যাটো জোটকেও ব্যবহার করা হয়েছে। প্রেসিডেন্ট পুতিন সেই ফাঁদে পা দিয়েছেন, তারই ফল হচ্ছে আজকের ইউক্রেন যুদ্ধ। এই যুদ্ধে রাশিয়াকে পরাজিত করা যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর জন্য অপরিহার্য হয়ে উঠেছে, কেননা যুদ্ধে রাশিয়া জিতে গেলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বর্তমান বিশ্বব্যবস্থার অবসান ঘটবে। চীন এবং রাশিয়ার নেতৃত্বে গড়ে উঠবে নতুন বিশ্বব্যবস্থা, আর এই জন্য বিগত কয়েক বছর ধরে চেষ্টা করে আসছে মস্কো এবং বেজিং। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন চীন ও রাশিয়ার সেই চেষ্টাকে ব্যর্থ করে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। সেজন্য তারা ইউক্রেন যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে সামরিক এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতে চাইছে। পশ্চিমা বিশ্ব এটা ভালো করেই জানে রাশিয়া হচ্ছে বিশ্বের প্রথম পরমাণু শক্তিধর দেশ। সঙ্গত কারণেই তারা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে না গিয়ে দেশটির বিরুদ্ধে ব্যাপক ভিত্তিক সমন্বিত অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে। পাশাপাশি ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন দিয়ে যাচ্ছে যাতে তাদের সমর্থনপুষ্ট দেশটি যুদ্ধে জিততে পারে। প্রেসিডেন্ট পুতিনের নানাবিধ কৌশলের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের অবরোধ তেমন একটি কার্যকর হয়নি। অর্থনৈতিকভাবে রাশিয়া এখনও অনেকটাই শক্তিশালী অবস্থানে রয়েছে, কিন্তু সামরিক দিক দিয়ে রুশ বাহিনী যুদ্ধে তেমন একটি সুবিধাজনক অবস্থানে নেই। তাদের সৈন্য ও সমরাস্ত্রের ব্যাপক ক্ষতি হয়েছে। পশ্চিমাদের সামরিক সহায়তায় ইউক্রেনের সেনারা দখল হওয়া অঞ্চলের অনেকখানি পুনরুদ্ধার করেছে। রাশিয়ার দখল করা অবশিষ্ট অঞ্চল মুক্ত করার জন্য লড়াই করছে তারা, এমনকি ক্রিমিয়াও পুনর্দখল করার কথা বলছে ইউক্রেন। ইউক্রেনের লুহানস্ক, ডোনেটস্ক, জাপোরিজিয়া, খেরসন রাশিয়ার সাথে যুক্ত করার জন্য এই চারটি অঞ্চলে গণভোট করেছে রাশিয়া। ইতোমধ্যে এগুলো রাশিয়ার সাথে যুক্ত হয়েছে। পুতিনের এই উদ্যোগ ইউক্রেন এবং পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার সমঝোতার পথ রুদ্ধ করে দিয়েছে, ফলে যুদ্ধ অব্যাহত থাকবে এবং রাশিয়াকে পরাজিত করার জন্য পশ্চিমারা সর্বোচ্চ চেষ্টা করবে। যুক্তরাষ্ট্র সেই লক্ষ্যে ইউক্রেনকে গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তিগত সহায়তা দিয়ে সর্বোচ্চ সহায়তা দিয়ে আসছে। প্রেসিডেন্ট পুতিন কখনোই যুদ্ধে পরাজয় মেনে নেবেন না, প্রয়োজনে তিনি পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। সেই হুমকি তিনি গত কিছুদিন ধরেই দিয়ে আসছেন, ফলে আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। পরমাণু যুদ্ধ বা তৃতীয় বিশ্বযুদ্ধ ক্রমেই ঘনিয়ে আসতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন ভিডিভিউস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।